আকাশে মেঘ আর হালকা রোদ, তার ফাঁকে একটু বৃষ্টি আর এই সবুজ গাছপালা দেখে না মনটা খুব খুশি হয়ে ওঠে, আর বিশেষ করে সকালবেলা। আর চলো, তোমাদের সামনে অনেক দিন পর চলে এসেছি, তো আমার ইন্ট্রোটা দিয়েই নিই। সুমনা ব্লকে সব অনেক অনেক ওয়েলকাম, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এই চলে এসেছি আমার উপরের রুমে, আর এখানে আমি এই রুমে আমি থাকি, আর মানে বাচ্চা হওয়ার পর থেকে এই রুমে আমার খুবই কম থাকা হয়, নিচেই থাকা হয়, আর এই জানলাগুলো তো খোলাই হয় না, প্রায় বন্ধই রয়ে থাকে। এই তাই ভাবলাম যে সকালবেলা এটা একটু খুলে দিই, খুলে দিলে একটু আলো বাতাসও পাক, আর বৃষ্টি যেহেতু হচ্ছে আর সারাদিক প্যাচ প্যাচে, আর তার সঙ্গে ভিতরে জামা কাপড় তো মেলার খুব অসুবিধে হয়েই থাকে, আর সেই জন্য এই দড়িগুলো সকালবেলা উঠে খাটিয়ে নিয়েছি, তাতে ভিজে জামা কাপড়গুলো মিলতে পারি। আর এই চলো আজকে সব রুমগুলো না পরিষ্কার করলাম, পরিষ্কার করতে যেন মনটাও ভালো লাগলো আর রুমগুলোও দেখতে ভালো লাগলো, কারণ পরিষ্কার থাকে প্রত্যেক বৃহস্পতিবার হলে ঘরগুলো মোছা হয়। আর রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই, এই হচ্ছে আমার রুম, আর এই রুমগুলোর জানলাগুলো বন্ধ আছে, তো জানলাগুলো একটু খুলেই দিই, আর একটু আলো বাতাসও পাক, আর ভালোও লাগবে যে রুমটা অনেক দিন পর খুলছি, অনেক দিন পর বলতে সেই বৃহস্পতিবারে খুলেছিলাম আর এই খুলছি। চলো দেখতে থাকো রুমটা কেমন লাগে। আর এই হচ্ছে আমার আর আমার বরের দুষ্টু মিষ্টি একটা ছবি, আর এটা খুব প্রিয় আমার একটা ছবি, তোমরা ভালো করে দেখো আর অবশ্যই কেমন হয়েছে ছবিটা জানাবে। এটা আমার একটা বার্থডেতে গিফট করেছে এই পুরো অ্যালবামটা। আর এই দেখো আমার একটা শখের জায়গা বলতে পারো, যেটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, আর এই ড্রেসিং টেবিলটা আমি সবসময় ছিমছাম রাখতে ভালোবাসি, যেখানে আমি সবসময় সাজি আর ওই জায়গাটাকে পরিষ্কার রাখবো না তা কখনো হয়, আর এটা আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমার রুমে খুব একটা ডেকোরেট করা নেই, তবু সিম্পলের উপর আমার রুমটা খুবই ভালো লাগে, আর খুব মানে হিজিগিজি আমার খুব একটা পছন্দ না, আর আমার হাজবেন্ডেরও পছন্দ না। চলো এই জানলাটা খুলে দেওয়া যাক, একটু আলো বাতাস লাগুক, তাহলে রুমটাও ভালো লাগবে। আর সকালের চা আমার খাওয়া হয়নি, তাই চা করতে চলে এসেছি, আর চাটা হয়ে গেলে মা আর আমি দুজনে চাটা খেয়ে নেব, তারপর বাকি কাজগুলো সারা হবে। চলো আমাদের চা রেডি, আর আমরা চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আর এই দেখো আমি রান্না করতে চলে এসেছি, আর রান্নাঘরে এত গরম টেকাই যায় না, আর আমি রান্না করছি, রান্না করতে করতে ভাবলাম একটু ভিডিও করা যাক বলে। এই দেখো আমি কাঠের জালেই রান্না করছি, আর কাঠের জালে আমাদের দিনের বেলাটা রান্না করা হয় আর রাতে পুরোটাই গ্যাসে করা হয়, আর এই টিফিন বানাচ্ছি আর রুটি সঙ্গে হয়ে গেছে। এই দেখো আমার সোনা রথ টানতে চলে এসেছে, আর আজকে রথের দিনে ওর খুব খুশি যে আমি রথ টানবো, সকাল থেকে রথের তোড়জোড় শুরু করে দিয়েছে আমার জায়ের ছেলে আর আমার ছেলে। আর ওই দেখো আমার ছেলেকে চটকাচ্ছে, কারণ ওকে দেখতে পেয়ে সবাই কত খুশি যে ও রথ টানতে বেরিয়েছে, বাচ্চা তো আর ওকে সবাই চটকায়, খুব ভালোবাসে, সেই জন্য ওকে চটকাচ্ছে রাস্তায় দেখে, আর ও রথ টানবে, ও কত এক্সাইটেড যে আমি কখন রথটা টানবো। আর এই যে আমার শাশুড়ি ওকে আগিয়ে দিল আর ও রথ টানছে, তোমরা দেখো কত খুশি রথ টানছে, ও দেখতে পেয়ে আমাকে মাম 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 করে চলে আসছে, এবার আমাকে নিয়ে রথ টানতে হবে, কারণ আমি বলছি ভিডিও করছি তুমি রথ টানো হবে না। এই দেখো আবারও টানতে শুরু করে দিয়েছে, বাচ্চারা একটু সুযোগ পেলেই ওরা আনন্দ করতে মানে শুরু করে দেয়, ওরা কখন মানে মজা করবো, ওদের মজাটাই হচ্ছে সব কিছু, একটু সুযোগ পেলেই হয়। চলো ওরা রথ টানো, তুমি এলে না আমি কি অত দূর যাবো, আমি কি এই পরে যাবো, আস্তে আস্তে চল।
পাপা অমনি ছুটে যাচ্ছে, খেলো 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 হাই সেখানে কি খেলো, তুমি খেলো তুমি খেলো খেলো হাই সেখানে কি দেখো কি দেখো, এই জুজিটা দেখো দেখো জুজিটা জুজিটা জুজি এসছে, দেখো 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 যাও যাও ওই ওখানে জুজি এসছে। এই দেখো আমার পার্সেলটা চলে এসেছে, আর এই পার্সেলটাতে আছে আমার ছেলের প্যাম্পার্স, যেটা আমিও অনলাইন থেকে অর্ডার করে থাকি। আর অনলাইন থেকে অর্ডার করলে কি হয় অনেকটা দাম কম হয়। আর চলো এই পুরো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে, আর চলো টাটা।